মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন জগন্নাথপুরে মৎস্য বাজার শেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে 25 লক্ষ টাকা। মৎস্যমন্ত্রী জলাশয়গুলি পরিত্যক্ত না রেখে মাছ চাষ করার উপর গুরুত্বারোপ করেন। রাজ্যে বর্তমানে 83,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয় বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন। অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, মৎস্য দপ্তরের উপ অধিকর্তা তারেন্দ্র দেববর্মা প্রমুখ ভাষণ দেন। কয়েকজন মৎস্যজীবীকে বরফের বাক্স ও জাল প্রদান করা হয়। রিসেন্টলি আমাদের এই ঊনকোটি জেলাতে 17 মিয়া হাওড়ে ত্রিপুরা রাজ্যের মৎস্য দপ্তরের ইতিহাসে প্রথমবার ইন্টিগ্রেটেড একুয়া পার্ক এবং ইন্টিগ্রেটেড একুয়া পার্কের মাধ্যমে 100 কোটি টাকার প্রজেক্ট আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে জমা দিয়েছিলাম। এই 100 কোটি প্রজেক্টের মধ্যে ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট আমাদেরকে প্রায় 43 কোটি টাকার ফার্স্ট স্টেজের স্যাংশন দিয়ে দিয়েছে। ওইখানকার যারা মাছ চাষি আছেন, যারা কৃষক আছেন, তাদের সাথে আমাদের ফিশারি ডিপার্টমেন্টের একটা এগ্রিমেন্ট হয়েছে এবং প্রায় প্রায় এখানে ধরুন 500 কারিরও বেশি জমির উপরে আমরা বড় জলাশয় নির্মাণ করতে যাচ্ছি এবং আমরা আশা করছি আগামী দিনে এই জলাশয় থেকে কম করে হলেও 4 থেকে 5 হাজার মেট্রিক টন মাছ আমরা এখান থেকে কিন্তু উৎপাদন করতে পারবো প্রতি বছর।